ও নদী ও রাসায়নিকে করা আছে, এই পূর্ব দিকটা করা আছে জৈবতে। আমি প্রথমে রাসায়নিকে আমার গাছ প্রচুর উদ্যম হয়ে উঠে গেল, তারপরে এ গাছ লালি হয়ে বসে গেছে, এ গাছ তো ক্রিয়া নেই, কিন্তু জৈবটা আমার প্রথমত একটু লুজার হয়েছিল, পরে মাঠ শুকিয়ে দিতে তারপরে আবার জল দিতে সে ডিএপি তোমার এটা যে রাসায়নিকে করা আছে, কিন্তু জৈবটা এখন তফাৎ অনেক হয়ে গেছে, সবুজ হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। জৈবতে ওই ছাগল নেড়ি, হাঁস গু, মুরগি গু আর গোমাই এই সব দিয়ে জৈব, আর পাচা পাতা পচা পাতা সবজি পাতা আর কি, গত মাল দেওয়া আছে। চারবার দুবার মারা হয়ে গেছে, আবার তৈরি হয়েছে, এটা মারা হবে আগামী বছর, একটু আরো বেশি করে করব জৈবতে। আমি মালটা যত তৈরি করতে পারবো, আমার গরু আছে একটা, আবার একটা গরু একটা বাচ্চা হবে, আর একটা গরু নোবো আমি, খুব ঝোঁক করছি। সূর্যমুখী লাগানো হয়েছিল, আর ওইটা জৈব ভাবে হয়েছিল, আর কতটা হলো তেল? 22 কিলো। তাতে আপনার ওই বছরটা কেটে গেছে? কেটে গেছে, একটু জিউড়ি একটু জিউড়িতে দিতে দিতে হয়তো কমে যায়, কমে যায়, মেকআপ হয়েছে। কি 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 দিয়েছেন স্যার? ওই গাদা কম্পোস্ট ছিল, হ্যাঁ, আর ওই কেঁচো সার অল্প কিছু দিয়েছিলাম, হ্যাঁ, গতবার সাদা আলু করেছিলেন না? আমরা ওই কম্পোস্ট সার, হারবাল টনিক, আর ওই হার্বাল টনিক দিয়েছিলাম পোকার জন্য। তুমি কি রেবতীর কাছে ট্রেনিং নিয়েছিলে? হ্যাঁ, ওই ম্যাডামের কাছে ট্রেনিং নিয়েছি। মেন ফসল হিসেবে টমাটো দিয়েছি, আচ্ছা, তারপরে এবার সাথী ফসল হিসেবে বেগুন দিয়েছি, সাইডে আমার ডাং মেদে সাইডে ঝুলিয়ে দিয়েছি, বেগুন নেওয়া হচ্ছে, টমেটো মোশাটা উপরের দিকে উঠে গেছে। হ্যাঁ, আর সাথী ফসলের ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবে? সাথী ফসল বলতে এই যে টমেটো গাছ, এর তো শিকড়টা হচ্ছে গুচ্ছ টাইপের উপরে থাকে, আর বেগুনের শিকড়টা হচ্ছে থাকে খুব গভীরে, আর এই সাইডে বেগুন দিয়ে ডাং মেদে গাছটাকে বাজার দিকে ঝুলিয়ে দিলাম, এদিকে আমার বেগুনও হচ্ছে, ওদিকে আমার টমেটো মো গোড়ার রোগটা আর কোন অসুবিধা হয় না, পাটা ফাটা কিছু দিতে হয় না, ওই আমাদের মোটামুটি পোকা আসছে না, পোকার কোনো সমস্যা নেই, পোকার কোনো ওষুধ কিন্তু আমরা দিই না, দিতে বা হয় না। ওটাই আমার খরচ,
লেমন বা চাষের যে খরচটা লেবার খরচটা সেটা তো এমনিতেই আছে। ওষুধের মধ্যে আমি দুবার হার্বাল টনিক ব্যবহার করেছি, এছাড়া অন্য কিছু দিই। জীবামৃতাম পাউডার দিয়ে চাষ করেছিলাম, পুরো চাষ এক কাঠা জায়গা ঝাড়েছি, একদম যা আশা করেছিলেন তার থেকে বেশি, তার থেকে অনেক বেশি, অনেক ডবল। আমি দু বিঘা জায়গা সম্পূর্ণ জৈব। আর কত কতটা হয়েছে ধান? 16 বস্তা ধান, 12 মন। রাসায়নিক চাষ করলে জায়গা অনুর্বর হয়ে যাচ্ছে এবং সেখানটা মাটি শক্ত হয়ে যাচ্ছে প্রচুর। তো জৈবদের সুবিধাটা কি হচ্ছে আপনার? সার খরচাটা কিন্তু হচ্ছে না, ঘরের সারে হয়ে যাচ্ছে। দু বিঘাতে মিনিমাম 8-9 হাজার টাকা খরচ হয়ে যেত, এখন আমার কিছু খরচা নাই, ওই যা রোয়া খরচাটা হচ্ছে। আর বেগুন চাষে কতটা কত পয়সা বেঁচেছে বললেন? রাসায়নিক দামটা হচ্ছে প্রচুর পরিমাণ দাম বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে সরকার যেন ভর্তুকি তুলে নিচ্ছে, যার ফলে প্রচুর দাম তাদের কেনার অসাধ্য হয়ে যাচ্ছে। ডিএপির দাম আগে ছিল গত 2 বছর 7 টাকা ছিল, তারপরে হলো 14 টাকা, এবছর হয়েছে 22 টাকা। কয়েক বছর রাসায়নিক চাষ করে দেখলাম পরপর এমন ভাবে সারের অঙ্ক বেড়ে যাচ্ছে, সেভাবে ফসল হচ্ছে না, আমাদের ডেফিসিট হয়ে যাচ্ছে এবং মাটির ক্ষমতা কমে যাচ্ছে, মাটিতে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে, যার জন্য আমরা বাড়ি বাঁচাতে পারছি না। আচ্ছা, ক্যান্সারের ওষুধটা বেশি হচ্ছে, যার জন্য এই রাসায়নিক দিয়ে তো আমরা তো খুবই আমরা কষ্ট পাচ্ছি, প্রায় মানুষেরই অসুবিধে হচ্ছে। এই জন্যই আমরা জৈবতে মানে সবাই মতামত আছি যে আমরা এই জৈবই করব। ভালো ফল এবং গাছের গ্রোথ ভালো আছে এবং ক্যাপাসিটি ভালো আছে, বাইরের থেকে লোকজন দেখতে আসছে বড়। আচ্ছা, জৈব সারে বাড়িটা কিভাবে রেখেছি আমি, রাসায়নিক সার দিচ্ছি না, বাইরের থেকে লোকজন আসছে দেখতে আসছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে। হ্যাঁ, নিয়েছে তো, তাই নিয়েছে। 15,000 বাড়ি আমাদের এইখানে একজন নিয়োগী, সে আমাদের এখান থেকে আমার বাড়ির কাছে এসে প্রতিষ্ঠান নিয়ে 15,000 বাড়িতে ওই সার মেরেছে, তাই নাকি? অনেকটাই তো ভালো হচ্ছে, আমার তো দেখে মনে হচ্ছে অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। আর ওটা রাসায়নিক করেছি কিন্তু জৈব থেকে অত বুঝে না, সেটা কমা হয়।